নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষক বন্ধুরা অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ আগে থেকে কিন্তু পুরনো যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন বা এছাড়া কিন্তু যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ 21 মে থেকে যারা কিন্তু 31 মে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেছিলেন, তো সেই সমস্ত কৃষক বন্ধুরা টাকা পাবেন কবে বা রাজ্য সরকার তরফ থেকে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো কি না, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আপনাদের কোন স্ট্যাটাসে কিন্তু টাকা দেওয়ার শেষ প্রসেস রয়েছে, অর্থাৎ আপনাদের এই প্রসেস ছাড়া টাকা পাবেন কিনা, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেখুন, চলতি মাসেই 90 লক্ষ কৃষিজীবীর ঘরে পা দিচ্ছে কৃষক বন্ধু এবং সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তো কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হচ্ছেন 10 লক্ষেরও কিন্তু বেশি কৃষিজীবী এবং গত মরশুমে 77,95,000 কৃষক এবং ভাগচাষী রাজ্য সরকারের এই প্রকল্পে সুবিধা পেয়েছেন। আর এখন সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হয়েছে 86,22,000 এবং আরও 2,68,000 আবেদন বিচারাধীন সংখ্যাটা যোগ হলে খারিফ মরশুমে সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হবে 88,90,000 এবং কৃষি দপ্তর সূত্রে এমনই কিন্তু জানা যাচ্ছে। তো 21 মে থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার চালু হতে চলেছে এবং চলবে 31 মে পর্যন্ত। এক্ষেত্রে সুবিধাভোগী বা উপভোক্তার সংখ্যা 90 লক্ষের ঘরে চলে যাবে এমনই ইঙ্গিত মিলেছে এবং কৃষিজীবীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে জুন থেকেই। এবং বৃহস্পতিবার দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মুখ্য সচিব রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন এবং প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন। তো বুঝতেই পেরেছেন যে 21 মে থেকে 31 মে পর্যন্ত যে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে 21 থেকে 31 মের মধ্যে যে সমস্ত কৃষক বন্ধুরা কিন্তু অ্যাপ্লাই করবেন এবং তাদের যে অ্যাপ্রুভ করার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল 1 থেকে 6 জুনের মধ্যে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের কিন্তু এই 6 জুনের পরেই কিন্তু আপনাদের যাদের কিন্তু ভ্যালিড, অর্থাৎ আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান চলে এসছে, তাদের কিন্তু এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা আপনাদের আসতে পারে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে, দেখুন, যে কৃষিজীবীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে জুন থেকেই। অর্থাৎ আগেই যে নির্দেশিকা জানানো হয়েছিল যে 6 জুনের মধ্যে কিন্তু তাদের অ্যাপ্রুভ করতে হবে যারা অ্যাপ্লাই করবেন কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে, এবং যাদের কিন্তু পুরনো আবেদন করেছিলেন, যাদের কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল, তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে আপনাদের যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সেখানে কিন্তু আগে থেকেই পরিবর্তন হওয়া শুরু হয়েছিল স্ট্যাটাসের ঘরে এবং অনেকের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশান চলে এসেছে। তো বন্ধুরা, যাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশান চলে এসেছে তারা কিন্তু টাকা পাওয়ার একেবারে শেষ মুহূর্তে যে প্রসেস সেটা কিন্তু চলে এসেছে। আপনারা কিন্তু যখন রাজ্য সরকার তরফ থেকে টাকা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস কিন্তু স্ট্যাটাসটা শো করাবে। তো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা ইনফরমেশান জাস্ট দেওয়া ছিল যে কৃষক বন্ধু প্রকল্পে এই খারিফ মরশুমের টাকা আপনারা কত তারিখ পেতে পারেন। তো বন্ধুরা, 6 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে যে সমস্ত কৃষক বন্ধুরা কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করেছিলেন, তারপরেই কিন্তু খারিফ মরশুমের যে টাকা সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু দেওয়া হতে পারে, এটা কিন্তু জানানো হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই জুন মাসেই কিন্তু খারিফ মরশুমের যে সমস্ত কৃষক বন্ধুরা অ্যাপ্লাই করেছিলেন এবং পুরনো নতুন সমস্ত কৃষক বন্ধু কিন্তু টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর ইনফরমেশান এই পর্যন্ত। যদি ইনফরমেশানটা আপনাদের উপকারে লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।